এবার মহামারী নোবেল করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে কুসংস্কারের পথে হাঁটলো এলাকার মানুষ। তেমনই এক ছবি ধরা পড়লো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 3 নম্বর ব্লকের একাধিক গ্রামে। এলাকাবাসীদের বক্তব্য, জগন্নাথের মন্দিরের চূড়ায় আগুন লাগার কারণে কোনো এক পুরোহিতকে স্বপ্নাদেশ দিয়েছিলেন প্রত্যেকটি বাড়ির গেটের সামনে মাটি খুঁড়ে পাওয়া যাবে কয়লা, সেই কয়লা চিনে মাটির পাত্রে রেখে গঙ্গা জল দিয়ে টিপ পড়লে এই মহামারী নোবেল করোনা ভাইরাসের হাত থেকে বাঁচবে সাধারণ মানুষ। কার্যত এই গুজব ছড়িয়ে পড়তেই হুড়োহুড়ি বেঁধে যায় প্রত্যেক বাড়িতেই, সেই মতো খোঁড়া শুরু করে প্রত্যেক বাড়ির পরিবারের পরিজন। আবার দেখা গেছে কেউ কেউ তো কালো টিপ পরে ইতিমধ্যেই ঘোরাঘুরি করছে রাস্তাঘাটে। আর এই গুজব ছড়িয়ে পড়তেই বিজ্ঞান মঞ্চের কিছু কর্মী উপস্থিত হয় সেই গ্রামগুলিতে, কার্যত এই কুসংস্কার সম্বন্ধে বোঝানো হয় এলাকার মানুষকে। এটা যে গুজব হাতে কলমে বোঝানো হয় এলাকার বাসিন্দাদের। চন্দ্রকোনা রোড বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক কানাইলাল সিং জানান, কোনো এক ব্রাহ্মণ নাকি স্বপ্ন দেখেছিলেন, সেই ধারণাকে মাথায় ঢুকিয়ে এরকম অবৈজ্ঞানিকমূলক কাজের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বর্তমান বিজ্ঞান যুগে মানুষের ভুল ভ্রান্তি ভাঙার লক্ষ্যেই আমরা মানুষকে সচেতন করছি, তবে এই পদক্ষেপে মানুষের ভালো সাড়া পাচ্ছি। কেউ কেউ বলছেন এটা পাশের বাড়ির লোকজনদের দেখেই এই সব পদক্ষেপ নেওয়া হয়েছে, আবার কেউ কেউ এইসব কুসংস্কারের উপর বিশ্বাস করতে পারছেন না। তবে আগামী দিনে আমরা মানুষের পাশে থাকব, বিজ্ঞান সবসময় কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করেছে, যুক্তিযুক্ত উপায় মানুষের কাছে তুলে ধরব আমরা। অন্যদিকে গড়বেতা 3 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আকাশদীপ সিনহা জানান, হ্যাঁ আমার কানেও এসেছে এরকম এক কুসংস্কার ছড়িয়ে পড়েছে এলাকায়। ইতিমধ্যে আমরা মাইকিংয়ের মাধ্যমে প্রচার করবো যে কেউ যাতে গুজবে কান না দেয়, আর বর্তমান স্বাস্থ্য দপ্তরের কথা মেনে তারা যাতে চলে না। এইসব গুজবগুলো মানে একদম করবেন না, সচেতন থাকুন, ডাক্তারের পরামর্শ নেন, ডাক্তারের পরামর্শ নেন। এই করোনা ভাইরাস সংক্রান্ত যে ব্যাপারটা ওটা তো এখন ওষুধ নেই, শুধু সচেতন থাকা, বারে বারে হাত ধোয়া, হ্যাঁ যার হয়েছে তার সংস্পর্শে না থাকা। কি পাওয়ার আশায় খুঁড়ছিলেন? ওই বলছে কালো, ওই যে একটা এটা বেরোবে মাটি কালো রঙের একটা ইয়ে বেরোবে, ওটা বেরোলে কি হবে বলছে, বেরোলে ওটা গঙ্গা জল দিয়ে কপালে পড়তে বলছে। তাতে কি সুরা হবে? তাতে সুরা হয়তো কি কি হবে আর কি করে বলবো বলো, সবাই বলছিল, আমি ওই মিস্ত্রি দিয়ে একটা খুলেছিলাম, দেখতাম মিস্ত্রি কোথাও কিছু নেই, তো আমি বললাম তাহলে বন্ধ করে দাও। আপনি কার কাছে শুনলেন? আমি পাশাপাশি সবাই করছে দেখলাম, পাশাপাশি বাড়িতে। আপনার নাম? যে এই জগন্নাথ ঠাকুরের স্বপ্ন দিয়েছে, দিয়েছে মাটি দিয়ে গেছে সবার সব গেটের ধারে ঠাকুর, আর এর থেকে নাকি ভাইরাস চলে যাবে। এই কি ভাইরাস? এই যে ভাইরাস বেরিয়েছে করোনা ভাইরাস, হ্যাঁ কোথায় পড়তে হবে? কপালে তিলক পড়তে হবে, এই গঙ্গা জল দিয়ে এটাকে মাটিটাকে মারতে হবে হাতে দিয়ে, আর কপালে পড়তে হবে। আপনি পড়েছেন? আপনাদের আর বাড়ির কাকে কাকে পড়িয়েছেন? বাচ্চা দিকে পড়িয়েছি, ছেলের তো বিশ্বাস করেনি, বাঁকান দিচ্ছে। আপনি এটা বিশ্বাস করেন যে এভাবে করোনা ভাইরাস যেতে পারে? না সবাই পড়ছে, আমরা পড়ছি এজন্য। আপনার নাম? টিকা নিতে বলছে, কিছু একটা হয়তো সুরক্ষা হবে তার জন্য বলছে। কেন কেন নিতে বলছে? কেন নিতে বলছে? করোনা ভাইরাস হবে নাকি তার জন্য? সেই কথা তো আউট হচ্ছে না যে করোনা ভাইরাস হবে না, সেটা বলছেন। তো আপনারা কতজন টিকা পড়েছেন? আমাদের ফ্যামিলিতে যতজন ছিল সবাই পড়েছে। আপনি কার কাছ থেকে শুনলেন? এমনি পাশাপাশি লোকের কাছে, পাশাপাশি লোকের কাছ থেকে শুনছি বলছি। আপনার নাম? আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ চন্দ্রকোনা রোড বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে আমাদের এলাকায় মানুষকে সচেতনতার কাজে আমরা আজকে নেমেছি। বিজ্ঞানকর্মীরা আমাদের পাশে রয়েছেন। কী নিয়ে সচেতন করছেন? এখন এই এলাকায় মানুষের মধ্যে একটা গুজব ছড়িয়েছে, কুসংস্কারের একটা বার্তা, যে দরজায় বাঁদিকে বেরিয়ে মাটি খুঁড়লেই কয়লা বেরোচ্ছে, এবং সেই কয়লা তিলক কেটে নিলেই গঙ্গা জল দিয়ে তাহলেই তার করোনা ভাইরাস থেকে সে মুক্তি পাবে, এই ধরনের একটা অপপ্রচার, অবৈজ্ঞানিক ধারণা মানুষের মধ্যে কিছু মানুষ এটাকে প্রচার করেছে এবং ছড়িয়ে দিয়েছে, যেটা নিয়ে এলাকায় একটা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আমরা বাড়ি বাড়ি যাচ্ছি মানুষের কাছে সচেতনতা সেই প্রচারের জন্য, বিজ্ঞানকর্মীরা বেরিয়েছি এবং ওনারা সচেতন হচ্ছে। বেশিরভাগ মানুষই এটাকে
অন্যজন করছে বলে তারাও করছে এটা বলছে ঠিকই, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখছি যে বেশিরভাগ মানুষই কিন্তু সেটাকে যে মানেন না, তারা অনেকটাই যে যুক্তি নির্ভর হচ্ছেন সেটাও কিন্তু আমরা তার প্রমাণও পাচ্ছি আমাদের এলাকায়। কে রটালো এই কথাটা? এখন এলাকার মানুষের মুখ থেকে যেটা শুনছি সেটা হচ্ছে যে কোনো জনৈক ব্রাহ্মণ হয়তো তাকে স্বপ্নাদেশ দিয়েছে বলে তারা প্রচারটা করছে, যে প্রচারের মূলে যেটা আসছে যে জগন্নাথ দেবের মন্দিরের যে আগুন ইত্যাদি ব্যাপারে জনগণের মধ্যে একটা গুজব ছড়িয়েছে, যে সেই কারণেই দরজার বাইরে বেরিয়ে মানে বাঁদিকে খুঁড়লেই কয়লা বেরোবে এরকম ধরনের একটা প্রচার করেছে, কিন্তু সেটা বেশিরভাগ মানুষই মেনে নিচ্ছেন না। আপনারা মানুষকে সচেতন করতে পারছেন? এখন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সেই প্রতিষ্ঠা লগ্ন থেকেই মানুষের মধ্যে কুসংস্কার বিরোধী প্রচার চালিয়ে আসছে, মানুষকে সচেতন করছে, যুক্তিবাদী করে তোলার কাজে এগিয়ে যাচ্ছে। আমরা পাশে আছি, এলাকার মানুষকে বলেছি যে কোনোভাবেই আতঙ্ক ছড়াবেন না, আতঙ্কের প্রচারটাকে নিয়ে আসবেন না, গুজব ছড়াবেন না, আপনারা সচেতন হন। আর সারা বিশ্বজুড়ে যে করোনা ভাইরাস, সেই ভাইরাসের থেকে মুক্তি পাওয়ার বিষয়ে যে এই ধরনের একটা তিলক কাটলেই তার থেকে মুক্তি পাওয়া যাবে, এটা মানুষকে বলছি যে আপনারা ডাক্তার দেখান, জ্বর সর্দি কাশি হলে ডাক্তারের পরামর্শ নিন। এই মানে বিজ্ঞানের উন্নতির যুগে অবৈজ্ঞানিক ধ্যান ধারণায় বিশ্বাস করবেন না, মানুষের সাড়া পাচ্ছি। আপনার নাম? কানাইলাল সিং, আমি চন্দ্রকোনা রোড বিজ্ঞান কেন্দ্রের, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ চন্দ্রকোনা রোড বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক। আমার সঙ্গে আরও ভাই প্রচার হচ্ছে, হঠাৎ করেই সকাল থেকে চারদিকে শোনা যাচ্ছে যে মাটি খুললেই নাকি কাঠকয়লা বেরোচ্ছে এবং তা কপালে লাগিয়ে দিলে করোনা ভাইরাসের মতো রোগ নাকি সরে যাচ্ছে, সেই প্রচার চলছে আজকে সকাল থেকে ফেসবুক বা চারদিকেই দেখা যাচ্ছে। সেই জন্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জানতে পারে এবং বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করার কাজে এগিয়ে যাচ্ছে। তো এই কারা রটালো এই কথাটা প্রথমে? সেটা এখনও পরিষ্কার নয়, তবে চারদিক থেকে যেটা শোনা যাচ্ছে বিভিন্ন পাড়ার ব্রাহ্মণরাই নাকি এই কাজটা। প্রশাসন কি সচেতন এই বিষয়ে, অজ্ঞাত আছে? প্রশাসনের কাছে আমরা যাব খুব শীঘ্রই, প্রশাসনকে এখনও আমরা জানাইনি, বোধহয় জানে না প্রশাসন এখনও। আপনার নাম? সরোজ মুখার্জি। খবর আছে বলতে আমার তো শোনা কথা, জগন্নাথ ঠাকুর নাকি স্বপ্ন দিয়েছে যে ঈশান কোণের দিকে যদি মাটি কুড়া যায় তাহলে কয়লা বেরোবে কালো, এবং ওইটাকে যদি গঙ্গার জল দিয়ে যদি টিক পড়া যায় তাহলে করোনা ভাইরাস ওর আর আসবে না, লাগবে না তার ফ্যামিলির বা তার যারা যারা পড়বে। তো এটা একটা করোনা ভাইরাসের তো একটা আতঙ্ক আছে, আর একটা কেউ কেউ এই জিনিসটাকে একটা রুটি দিয়েছে। তো এরকম গুজব রুটিয়ে গেল, তো এই গুজবকে সঠিক মানে সচেতনতা নিতে কী পদক্ষেপ নিচ্ছেন আপনারা? না পদক্ষেপ নিতে বলতে আমাদের এই খুব একটা বেশি দূর বেশি এলাকা জুড়ে এটা হয়নি, আমাদের দুর্লভগঞ্জ সাইডটাতে এটা হয়েছে। তো আমরা ওইখানে লোকজন পাঠিয়ে বা একটা মাইকিং একটা করার একটা চিন্তাভাবনা করছি কি যাতে না এইসব গুজবে খুব কানফান দেয়। আপনার নাম? আমি পঞ্চায়েত সমিতির সভাপতি আকাশদীপ সিনহা, গর্ভদত্রী।